সারা দেশের সাথে মালদা জেলাতেও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হল একাত্তরতম প্রজাতন্ত্র দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য আধিকারিক ও অফিসারেরা। এদিন সকাল 9টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজশ্রী মিত্র। এরপর শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ও পুলিশ সুপার। পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, বিএসএফ সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরাও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এর পাশাপাশি একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জয়ী দলগুলিকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সুপ্রভাত। আজ ভারতবর্ষের একাত্তরতম প্রজাতন্ত্র দিবস। দীর্ঘ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ও অনেক শহীদের আত্মবলিদানে 1947 সালের 15ই আগস্ট আসে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা। স্বাধীন গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর আমাদের রাষ্ট্রের সংবিধান গ্রহণ করে ও ঠিক আজকেরই দিনে অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হয়। সংবিধানের প্রস্তাবনাতে আপামর ভারতবাসী আমাদের দেশকে এক সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র ঘোষণা করেছে। সেই সঙ্গে আমরা সমগ্র দেশবাসী সংবিধানের প্রস্তাবনাতে অঙ্গীকার করেছি যে দেশের ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, জাতীয় ঐক্য ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে। আজকের এই দিনে আমাদের সকলের উচিত ভারত রাষ্ট্র গঠনের পেছনে থাকা এই মহৎ ও দৃঢ় আদর্শগুলিকে স্মরণ করা ও গর্ববোধ করা। নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।